केंद्र सरकार का यही चलता रहा ना, तो हम लोगों को अपनी गाड़ी बंद करके शहर में जाकर नौकरी ढूंढना पड़ेगा। टूरिज्म का तो हालत खराब करके रख दिया इन्होंने, ऊपर से हर रोज पेट्रोल और डीजल के दाम बढ़ते जाते हैं। टूरिस्ट सेफ्टी की तो बात ही मत करिए, तो बेहतर रहेगा। स्वच्छ भारत तो सिर्फ नाम का ही है, कौन देगा इसका हिसाब? क्या प्रधानमंत्री देंगे इसका हिसाब? আর হিসেব দম ফেলারই সময় নেই, তো হিসেব করবো কোত্থেকে। এই বিগত কয়েক বছরে টুরিস্টদের হ্রাস এতই বেড়েছে, আমাদের জন্য তো খুব ভালো খবর। আমাদের তৃণমূল সরকারের অনুপ্রেরণায় সমস্ত রাস্তাঘাট পরিবহন ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে, চারিদিক এত পরিষ্কার আর সুন্দর যে নিজেদের দেশের টুরিস্টই হোক বা বিদেশের সবাই এখানেই আসতে চায়। আসলে আমাদের বাংলা তো সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, তাই তো বলি দেশের প্রয়োজন দিদির মতো একজন। বাংলার উন্নয়ন এবং অধিকারের স্বার্থে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।